প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরা স্ক্রিনের সামনে সৈয়দ গোলাম মইনুদ্দিন সহ অনেকজন আছেন, মাজারে সেজদা করতেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে আমাদের এই সমাজে অনেকে মনে করতেছেন মাজারে সেজদা করা জায়েজ, অনেকে মনে করতেছেন না জায়েজ। আমি জায়েজ না জায়েজ সেই বিষয়ে কোনো কথা বলবো না, শুধুমাত্র আপনাদের উপর ছেড়ে দিলাম, যেটা জায়েজ হোক না জায়েজ হোক এটা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। অনেকেই মাজারকে সেজদা করা, মাজার তাজিম সেজদা করাকে নাজায়েজ বেদাত মনে করেন। তো প্রিয় দর্শক, আমি সেই বিষয়ে কথা বলবো না, কারণ আমি একজন আলেম নই, আমি সাধারণ একজন ইউটিউবার। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আর যদি এটা নাজায়েজ হয়ে থাকে অবশ্যই প্রতিবাদ করবেন, অবশ্যই অবশ্যই প্রতিবাদ করে এটা শেয়ার করে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিবেন, আর আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আর কথা না, চলুন আমরা এখন ভিডিওগুলো দেখবো এবং আপনাদের মধ্যে শেয়ার করবো যে এখানে কতটুকু মাজার আছে, কী হচ্ছে মাজারের ভিতরে। সর্বশেষ অনুরোধ রইল আমাদের এই পেজটিতে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কারণ হলো আমাদের এই পেজটির মাধ্যমে আপনারা যত ভাইরাল ভিডিও আছে সবগুলো ভিডিও পাবেন। আপনারা হয়তো বা আমাদেরকে আবার অনেক মানুষ আছে আমাদেরকে নিয়েও মন্তব্য করেন, আমি একটা কথা বলবো তাদের উদ্দেশ্যে যে আপনারা মন্তব্য করতে পারেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমি একটা কথা বলবো, আমার জায়গা থেকে আমরা যদি এগুলো তুলে না ধরতাম কখন আপনারা বুঝতে পারতেন না যে মাজারের ভিতরে আসলে কী হয়। তো প্রিয় দর্শক, আর কথা না, এখন আমরা সরাসরি চলে চলে যাবো ভিডিওতে। অনুরোধ করছি।